ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে সরকার গঠনের এক মাস পূরণ করল অধ্যাপক ড মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন সরকার স্বাধীনতার পর গত তেপ্পান্ন বছরে রাষ্ট্রের রঞ্জ্রে রন্ধ্রে যে অনিয়মের সংস্কৃতি বাসা বেঁধেছে এই সরকার প্রয়োজনীয় সংস্কারের মাধ্যমে সেই সংস্কৃতিতে পরিবর্তন নিয়ে আসবে বলে পুরো জাতি প্রত্যাশা করছে নজরানা রিপোর্ট ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে গত পাঁচ আগস্ট স্বৈরাচার শেখ হাসিনা সরকারের পতন হয় ছাত্রদের দাবির মুখে এর তিন দিন পর অধ্যাপক নেতৃত্বে অন্তীকালীন সরকার শপথ নেয় প্রধান কর্তব্য দায়িত্ব নেয়ার সাথে সাথেই সরকার দ্রুততার সাথে জুলাই আগস্ট গণবিপ্লবে অংশ নেয়া অগণিত মানুষের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার করে একই সাথে নিহত ও আহতদের পরিবারকে সহায়তার ঘোষণাও দেয়া হয় জাতিসংঘের গুম প্রতিরোধ সংক্রান্ত কনভেনশনে স্বাক্ষর করেন প্রধান উপদেষ্টা আন্তর্জাতিক প্রত্যাশার বিপক্ষে গিয়ে বিগত সরকার যেখানে স্বাক্ষর করেনি নির্বাহী আদেশে বর্তমান সরকার জামাতে ইসলামী নিষিদ্ধের আদেশ প্রত্যাহার করে নেয় দেশের আর্থিক খাতের শৃঙ্খলা ফিরিয়ে আনতে কেন্দ্রীয় ব্যাংকে নতুন গভর্নর নিয়োগ দেয় সরকার একই সাথে অর্থনৈতিক অবস্থার উপর শ্বেতপত্র প্রণয়ন কমিটিও গঠন করে দশটি ব্যাংকের পরিচালনা পর্ষদ পুনর্গঠন করা হয়েছে এর মধ্যে নয়টির মালিকানা ছিল এস আলম গ্রুপের কাছে দেশের সব জেলা ও উপজেলা পরিষদের চেয়ারম্যান সিটি কর্পোরেশন ও পৌরসভার মেয়রদের অপসারণ করে প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার অবৈধ অস্ত্র উদ্ধারে চার সেপ্টেম্বর থেকে বিশেষ অভিযান শুরু হয়েছে দায়িত্ব নিয়ে সরকার পুরনো শিক্ষাক্রমে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেয় এরই মধ্যে দেশের বিভিন্ন স্থানে শিক্ষকদের জোর করে পদত্যাগ ও হেনস্থার ঘটনা ঘটে শিক্ষা উপদেষ্টা এসব ঘটনা বন্ধে কঠোর অবস্থান নেয়ার ঘোষণা দেন নজরানা চৌধুরী নিউজ ঢাকা উপাচার্য নিয়োগের দাবিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ করছে সাধারণ ছাত্রছাত্রীরা সকালে বিক্ষোভ কর্মসূচি থেকে ভিসি নিয়োগে দুদিনের সময় বেঁধে দেয় শিক্ষার্থীরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শহীদ মিনারে বিক্ষোভ সমাবেশ করে সাধারণ ছাত্রছাত্রীরা এ সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা বলেন সাম্প্রতিক আন্দোলনে স্বৈরাচারের দোষর বিসি সহ প্রশাসনের কর্মকর্তারা পদত্যাগ করতে বাধ্য হয়েছে এরপর দীর্ঘদিন ধরে অবস্থা বিরাজ করায় সেশন জট সৃষ্টির আশঙ্কা তৈরি হয়েছে এ কারণে অবিলম্বে ভিসি নিয়োগ দেয়া না হলে কঠোর আন্দোলন কর্মসূচি দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছে শিক্ষার্থীরা আমরা আজকে আমাদের এই অবস্থান কর্মসূচি দিয়েছি খুব দ্রুত সময়ের মধ্যে আমাদের অন্তর্বর্তীকালীন সরকার আমাদের ভিসি নিয়োগ দিবে এবং আমাদের বিশ্ববিদ্যালয়ের যে স্বাভাবিক অবস্থা তা দ্রুত সময়ের মধ্যে ফিরে আসবে আমাদের দুই দিনের আলটিমেটাম দুই দিনের মধ্যে আমাদের বিশ্ববিদ্যালয়ে ভিসি দিতে হবে এবং ভিসি দেওয়ার পরবর্তী সময়গুলোতে আমাদের এই ভিসি হতে হবে শিক্ষার্থী বান্ধব শিক্ষাবান্ধব গবেষণা বান্ধব ইলিশের ভরা মৌসুমেও আশানুরূপ মাছ না পাওয়ায় দেশের অন্যতম প্রসিদ্ধ চাঁদপুর বড় স্টেশন মৎস্য অবতরণ কেন্দ্রে বাড়েনি সরবরাহ ফলে স্থানীয় মাছ বাজারে পদ্মা মেঘনা নদীর ইলিশের দাম এখনও চড়া চাঁদপুর থেকে শরীফুল ইসলামের পাঠানো রিপোর্ট বাজারের অবস্থা দেখে মনে হয় ইলিশের চেয়ে মানুষই বেশি সুস্বাদু রূপালী ইলিশ কিনতে এসে অনেক ক্রেতাই হয়ে যাচ্ছেন পর্যটক চাঁদপুরে বর্তমানে বারোশো গ্রাম ওজনের ইলিশ প্রতি কেজি বিক্রি হচ্ছে উনিশশো টাকায় আর এক কেজির ইলিশ ষোলোশো থেকে সতেরোশো টাকায় ক্রেতাদের অভিযোগ বছরের এ সময় ইলিশ কিনতে ঢাকা ঢাকাসহ সারাদেশ থেকে অনেকে ভিড় জমান চাঁদপুরে বেড়ে যায় মাছের দামও আমি নরসিংদি থেকে আসছি যে দামটা আছে সেটা নিয়ে কোনোভাবেই সন্তুষ্ট না কারণ এত দাম দিয়ে সাধারণ মানুষরা কিন্তু ইলিশ খাইতে পারে না এখন বাজারে যেরকম দাম আমরা যদি দামটা আরো কমে নিয়ে আসতে পারি তাহলে হচ্ছে মানুষের চাহিদা আরও বাড়বে তো মানুষের কাছে এটা আরো মানুষ সহজলভ্য হবে আর আর জেলেরা বলছেন বড় ইলিশ পাওয়া গেলেও ভরা মৌসুমে নদীতে ইলিশ ধরা পড়ছে কম এছাড়া প্রতি বছরই বাড়ছে জেলেদের খরচও আমরা কইরা কিস্তি মিস্তি তুললটা ধরি আর কি তার স্রোত কমে যাওয়ার কারণে মাছ কম দিনটা ত্যাগ করে আমরা মাছ ধরতে আসি কিন্তু মাছ একটু কম কম হইলে যেমন একটু দামটা বেশি নদীতে কাঙ্ক্ষিত মাছ নেই হাতিয়া সন্দীপ সহ নিম্নাঞ্চল থেকে আসছে না ইলিশ সরবরাহ কম হওয়ায় বেড়ে যাচ্ছে দাম প্রতিদিন মাছ তো কোনো এক হাজার মন মাছও হয় কিন্তু যা চাহিদা তার তুলনায় ক্রেতা বেশি যার জন্য মাছের দাম কমতেছে না চাঁদপুরে পদ্মা মেঘনায় বছর জুড়েই মেলে ইলিশ এখন ভরা মৌসুম হলেও সামনে ইলিশ আরও বেশি ধরা পড়ার সম্ভাবনা রয়েছে বলেও জানালো সংশ্লিষ্ট এনটিভি টিভি নিউজ ডেস্ক বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন এই মুহূর্তে দেশের জাতীয় ঐক্যের কোনও বিকল্প নেই দেশকে এগিয়ে নিতে অন্তর্বর্তীকালীন সরকারকে সমর্থন দিতে হবে বলেও জানান তিনি সকালের রিপোর্টার্স ইউনিটিতে এক মাস উপলক্ষে পার্টি আয়োজিত আলোচনা সভায় এসব কথা বলেন তিনি পাঁচ আগস্টের পর জনগণ দেশ পেয়েছে মুক্ত উল্লেখ করে খসরু বলেন অবশ্যই সবাইকে পরিপূর্ণ রাজনৈতিক সাংবিধানিক অধিকার পেতে হবে তিনি আরো বলেন দেশে পঁয়ষট্টি শতাংশ মানুষের বয়স পঁয়ত্রিশ বছরের নিচে কাজে তাদের চাওয়া পাওয়াকে গুরুত্ব দিয়ে আগামী বাংলাদেশ গড়তে হবে সভায় অন্যান্য দলের নেতারা বলেন জুলাই আগস্ট হত্যাকাণ্ডের জন্য দায়ীদের বিচারে মুখোমুখি করতে হবে তবে পুরনো প্রক্রিয়ায় যেভাবে মামলা হচ্ছে তাতে বিচার কাজ ঝুলে যাওয়ার আশঙ্কা করেন তারা আজকে যে অন্তর্বর্তীকালীন সরকার আছে তাদেরকে আমরা সহায়তা করতে চাই আমরা রাজনীতি করি আমরা অনেক কথা বলি অনেক বক্তব্য দেই যার যার প্রেক্ষাপট থেকে আমাদের কথাগুলো বলি এবং বলবো কিন্তু বটম লাইন হচ্ছে শেষ কথা হচ্ছে আজকের অন্তর্বর্তীকালীন সরকারকে ঐক্যবদ্ধভাবে জাতীয় ঐক্যের মাধ্যমে আমাদেরকে সমর্থন করে এই কাজগুলো সম্পন্ন করতে হবে আমি যত কথাই বলি জাতীয় ঐক্যের এই মুহূর্তে কোনো বিকল্প নাই ভারতে প্রতিরক্ষা মন্ত্রী দেশটির সশস্ত্র বাহিনীকে বাংলাদেশের চলমান পরিস্থিতির দিকে নজর রাখতে বলার বিষয়টি উদ্বেগের চেয়ে বেশি অবাক করার মতো বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা এম হোসেন সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের একথা বলেন উপদেষ্টা বলেন ইসরায়েল হামাস ইউক্রেন এবং বাংলাদেশকে নিয়ে যুদ্ধের প্রস্তুতি কোন কারণ নেই এমন প্রতিক্রিয়া কেন দেখানো হয়েছে সে বিষয়ে বিস্তারিত জেনে জানানো হবে বলে মন্তব্য করেন পররাষ্ট্র উপদেষ্টা শেখ হাসিনাকে আশ্রয় যে কোনো দেশে দিতে পারে বলে জানিয়ে তাকে ফিরিয়ে আনার বিষয়ে কোনো মন্তব্য করেনি পররাষ্ট্র উপদেষ্টা আমি যতটা উদ্বিগ্ন তার থেকে বেশি অবাক এ ধরনের কথা কেন বললেন আমি এটার কোনো কারণ খুঁজে পাই না আমি কোনো অবস্থাতেই মনে করি না যে ভারতের সাথে আমাদের কোন যুদ্ধবিগ্রহ হওয়ার সম্ভাবনা আছে উনি এটা কি তার নিজের দেশের কনজামশনের জন্য বলেছেন কিনা সেটা আমাদের বুঝতে হবে আর উনি যেভাবে বলেছেন এটা বিটিং দ্য বুশ অনেকটা কারণ উক্রাইনের যুদ্ধের কারণে তো ভারতের যুদ্ধ প্রস্তুতির আমি কোনো প্রয়োজন দেখি না বা হামাসের সাথে যে সমস্যা হচ্ছে তাতে করেই বা ভারতের অন্তত এখানে কি সম্পর্ক আর এর সাথে ইউক্রেইন এবং হামাসের সাথে বাংলাদেশ কি করে তুলনীয় হয় এটাও আমার বোধগম্যতার বাইরে আমরা আমি কোনো নিজার রিয়াকশন দেখাতে চাই না আমরা অবশ্যই এটা দেখব যে উনি কেন এরকম কথা বলেছেন বিশ্ববিদ্যালয়ে শিক্ষার পরিবেশ বজায় রাখার সহ নানা প্রতিশ্রুতি দিয়ে দায়িত্ব নিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড মোহাম্মদ কামরুল হাসান সকালে বিশ্ববিদ্যালয়ের সিনেট হলে বিশ্ববিদ্যালয়ে বৈষম্য বিরোধী শিক্ষার্থী শিক্ষক শিক্ষার্থী সহ সর্বস্তরের মানুষের অংশগ্রহণে এক উন্মুক্ত আলোচনার মাধ্যমে তিনি দায়িত্ব নেন এ সময় উপাচার্য অধ্যাপক ড মোহাম্মদ কামরুল হাসান বলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান উন্নয়ন সহ বিশ্ববিদ্যালয়কে আধুনিকায়নে যা যা করা দরকার তাই করবেন তিনি এই জন্য তিনি সবার সহযোগিতা কামনা করেন যারা দেশে এতদিন ধরে লুটপাট করেছে তারা ছাত্র জনতার স্বপ্নকে দুঃস্বপ্নে রূপান্তর করার জন্য চেষ্টার ত্রুটি করবে না বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুস বিপ্লবে নেতৃত্ব দেয়া ছাত্র সমন্বয়কদের সাথে তিনি এমন মন্তব্য করেন চৌধুরী রিপোর্ট অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেয়ার এক মাস পূর্তির দিন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস তার তেজগাঁও কার্যালয়ে আগস্ট বিপ্লবের নেতৃত্বে থাকা ছাত্র সমন্বয়কদের সাথে মতবিনিময় করেন যেখানে উপদেষ্টা মণ্ডলীর সদস্যরা ছাড়াও ছাত্র সমন্বয়করা বক্তব্য রাখেন দেশের শিক্ষা ব্যবস্থা স্বাস্থ্য সেবা আইন শৃঙ্খলা পরিস্থিতি বেশ কিছু জাতীয় বিষয় নিয়ে ছাত্র সমন্বয়করা নিজেদের মতামত তুলে ধরেন মব জাস্টিসটাকে নিয়ন্ত্রণ করা আসলে এই মুহূর্তে আমি মনে করি প্রধান কাজের মধ্যে একটি যারা পোস্ট গ্রাজুয়েশন এবং পিএইচডি করে ফেলতেছে তাদেরকে যাতে দেশে এনে দেশের পলিসি মেকিং এবং দেশের কাজে তাদের মেধার যাতে মূল্যায়ন হয় কাজে মূল্য দাম থেকে শুরু করে একদম কাঁচা বাজার থেকে শুরু করে মাছের ঢুকা যাচ্ছে না সে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করতে হবে ধর্মকে ব্যবহার করে যে রাজনৈতিক ব্যাপার সেটাকে বন্ধ করতে হবে তরুণ সমাজ এবং ছাত্রদেরকে এই মহান ঐতিহাসিক দায়িত্ব পালনে উপযুক্ত করে গড়ে তুলতে সকল প্রকার সহায়তা করবেন চিকিৎসা সুরক্ষা আইন নামে একটা আইন প্রণয়ন করা হোক যেখানে শুধুমাত্র চিকিৎসকরা না চিকিৎসকদের সাথে সাথে রোগীদেরও একদম সেবা এবং অন্যান্য যেই সুরক্ষা আছে সেটা যেন নিশ্চিত করা হয়ে থাকে প্রধান উপদেষ্টা তার বক্তব্যে বলেন এই বিপ্লবে যারা শহীদ হয়েছেন তাদের রক্ত বৃথা যেতে দেয়া হবে না এই বিপ্লব শুধু বাংলাদেশ নয় পুরো পৃথিবীর তরুণদের নতুন করে স্বপ্ন দেখাচ্ছে বলেও মন্তব্য করেন তিনি অন্তত মাসে একটা করে চিঠি লিখব আমাদের কাছে শুধু স্মরণ করিয়ে দেওয়ার জন্য এটা বাকি রয়ে গেল এটা ঠিক হলো না কারণ আমরা হয়তো অনেক সময় মাতার থেকে ছুটে যাবে যেহেতু তোমরা যেভাবে দেখে এসছো আমরা সেভাবে দেখতে জানি না সেই জানানটা দেওয়ার জন্য আমাদেরকে গুত দিতে হবে স্মরণ করিয়ে দিতে হবে যাতে করে আমরা এটার থেকে বিচ্ছুত হয়ে যেতে না পারি এটা তোমাদের দায়িত্ব কারণ যে পথে রওনা করে দিয়েছ সেটার রূপরেখা তোমাদের কাছে পরিষ্কার আমরা হয়তো কিছুটা বুঝেছি কিছুটা অন্যভাবে বুঝেছি এরকম যেন না হয় বৈষমহীন উন্নত সমৃদ্ধ বাংলাদেশ গড়ার যে লক্ষ্য অর্জনের জন্য আগস্ট বিপ্লব সংগঠিত হয়েছে সেই লক্ষ্য থেকে কেউ যেন বিচ্যুত না হয়ে যায় সে বিষয়ে শিক্ষার্থীদের সজাগ থাকার আহ্বানও জানান ডক্টর ইউনূস আনন্দ সহকারে লুটপাট করে যাচ্ছিলাম হঠাৎ করে গোলমাল হয়ে গেল তারা কি চুপচাপ বসে থাকবে মোটেই খুব চেষ্টা করবে আবার তোমাদেরকে দুঃশব্দের মধ্যে যাতে ঢুকিয়ে দেওয়া যায় তারা শান্তমতে আবার শান্ত শান্তিতে আবার তাদের রাজত্ব চালাতে পারে তারা চেষ্টা ত্রুটি করবে না কাজে যে কাজ শুরু করেছো এই কাজ সমাপ্ত না হওয়া পর্যন্ত এর থেকে বেরিয়ে যেও না জুলাই আগস্টে ছাত্র জনতার উপর যে অত্যাচার নির্যাতন হয়েছে তা সবাইকে জানানোর জন্য ছাত্রদের প্রতি আহ্বান জানান অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস নজরানা চৌধুরী এনটিভি নিউজ ঢাকা জুলাই অগস্ট গণহত্যার আলামত নষ্ট হওয়ার আগে দ্রুত সেগুলো সংগ্রহ করা প্রধান চ্যালেঞ্জ বলে মনে করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলাম রোববার ট্রাইব্যুনাল পর্যবেক্ষণ করে সাংবাদিকদের কথা বলেন তিনি বলেন ভারতের সাথে বন্দি বিনিময় চুক্তির মাধ্যমে বিরোধী অপরাধে প্রধান অভিযুক্ত শেখ হাসিনাকে ফিরিয়ে আনার চেষ্টা করা হবে সুমনের রিপোর্ট পাঁচ আগস্ট শেখ হাসিনা সরকার পতনের পর ছাত্র জনতাকে গণহত্যার দায়ে একের পর এক অভিযোগ জমা হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায় যেখানে প্রায় সবকটিতেই প্রধান অভিযুক্ত করা হয়েছে শেখ হাসিনাকে ইতোমধ্যে পুনর্গঠন করা হয়েছে ট্রাইব্যুনালের প্রসিকিউশন যেখানে চিফ প্রসিকিউটর হিসেবে অ্যাডভোকেট তাজুল ইসলামকে নিযুক্ত করা হয়েছে নিয়োগের পর প্রথম দিনেই ট্রাইব্যুনাল পর্যবেক্ষণ করেন তিনি পরে সাংবাদিকদের কাছে প্রতিক্রিয়ায় বলেন দ্রুততম সময়ের মধ্যেই জুলাই আগস্ট গণহত্যার আলামত সংগ্রহ করাই এখন প্রধান চ্যালেঞ্জ আসামিরা এখনও সবাই পলাতক তাদেরকে আওতার মধ্যে নিয়ে আসা আইনের আওতার মধ্যে নিয়ে আসাটা একটা প্রধান চ্যালেঞ্জ আর আলামতগুলোর দ্রুততম সময়ের মধ্যে নষ্ট হয়ে যাওয়ার আগে সংরক্ষণ করাটা এই দুটো আমরা চ্যালেঞ্জ মনে করি যাদের চোখের সামনেই হত্যাকাণ্ডগুলো ঘটেছে তাদের প্রতি আমাদের অনুরোধ থাকবে আপনারা দয়া করে আপনাদের চোখে দেখা আপনাদের হাতে থাকা যেসব এভিডেন্স আছে যে সমস্ত তথ্য প্রমাণ আছে সেগুলো দ্রুততম সময়ের মধ্যে এই ট্রাইব্যুনালের প্রসিকিউশন টিম কিংবা তদন্ত সংস্থার কাছে পাঠিয়ে দিন যাতে করে আমরা একটা প্রপার তদন্তের মাধ্যমে একটা সঠিক এবং ন্যায় বিচার করতে পারি তাজুল ইসলাম বলেন গণহত্যার প্রতিটি অভিযোগের মূল অভিযুক্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাই বন্দি বিনিময় চুক্তির মাধ্যমে তাকে ফিরিয়ে আনার বিষয়টিও তুলে ধরেন তিনি খুব দ্রুতই বের করে ফেলবো যে কারা এই হত্যাকাণ্ডের সাথে এই গণহত্যার সাথে ক্রাইম অ্যাগেন্স্ট হিউম্যানিটির সাথে সম্পৃক্ত ছিলেন তাদের নামে খুব দ্রুতই আমরা অভিযোগ দায়ের করে সেই আলোকে তাদের যাতে দেশ ত্যাগ না করতে পারে তাদের গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে আসার জন্য যে চেষ্টা সেটা আমরা শুরু করব শেখ হাসিনা তিনি যেহেতু বাংলাদেশের গণহত্যার প্রধান আসামি হবেন বলে আমরা মনে করছি বা অধিকাংশ মামলায় তাকে আসামি করা হয়েছে সুতরাং এই প্রক্রিয়া শুরুর মাধ্যমে আমরা আইনগতভাবেই তাকে বাংলাদেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার জন্য চেষ্টা করব বিচারাধীন আসামি যারা এর আগে ট্রাইব্যুনালে ন্যায় বিচার বঞ্চিত হয়েছেন তারাও ন্যায় বিচার পাবেন বলে জানিয়েছে নতুন এই প্রসিকিউশন সেই রকম বিচারক আর কখনো এই ট্রাইব্যুনালে আসবে না তামজিদ সুমন এন টিভি নিউজ ঢাকা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন গণতন্ত্রের বিরুদ্ধে দেশের ভেতর ও বাইরে যে ষড়যন্ত্র ছিল তা এখনও অব্যাহত রয়েছে সকল ষড়যন্ত্রের বিস্তাদ ভেঙে জনগণকে নিয়ে গণতন্ত্র পুনরুদ্ধার না হওয়া পর্যন্ত বিএনপির আন্দোলন চলবে বলেও জানান তিনি রোববার সাতক্ষীরা কলারোয়া হাইস্কুল মাঠে বিএনপি আয়োজিত জনসভায় অনলাইনে যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন রিপোর্ট করছেন হাসান স্বৈরাচার সরকারের পতনের পর ঢাকার বাইরে প্রথম জনসভার আয়োজন করে বিএনপি লাখ লাখ জনতা এতে অংশ নেয় সেই জনসভায় ভার্চুয়ালি বক্তব্য রাখেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান উপস্থিত জনতার উদ্দেশ্যে ২০ মিনিটেরও বেশি সময় ধরে কথা বলেন তিনি বলেন ফেসিবাদের পতন হলেও জনগণের অধিকার এখনও প্রতিষ্ঠিত হয়নি সেই অধিকার প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত বিএনপির আন্দোলন অব্যাহত থাকবে বলেও জানান তিনি স্বৈরাচারের পতন ঠিকই হয়েছে কিন্তু এখনো আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্য অর্থাৎ জনগণের যে রাজনৈতিক অধিকার সেটি এখনো অর্জিত হয়নি কাজেই আমাদের আন্দোলন শেষ হয়ে যায়নি যতক্ষণ পর্যন্ত জনগণের ভোটের অধিকার কথা বলার অধিকার প্রতিষ্ঠিত না হবে ততক্ষণ পর্যন্ত বিএনপির আন্দোলন অব্যাহত থাকবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র এখনো অব্যাহত আছে যে কোনো মূল্যে তা প্রতিহত করা হবে দেশের ভিতরে এবং দেশের বাইরে থেকে যারা কলকাঠি নাড়ছে তারা চায় না যে এই দেশের মানুষ গণতন্ত্র ফিরে পাক সকল ষড়যন্ত্রের বিষ ধাত ভেঙে দিয়ে যে কোনো মূল্যে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল জনগণকে সাথে নিয়ে এই দেশের মানুষের হারিয়ে যাওয়া গণতন্ত্রকে পুনরুদ্ধার করব তারেক রহমান বলেন অতীতেও বিএনপি দেশের মানুষের জীবনমানের উন্নয়নে কাজ করেছে আগামীতেও উন্নয়ন এবং উৎপাদনের রাজনীতি করবে তার দল বিএনপি রাজনীতি হচ্ছে উন্নয়ন এবং উৎপাদনের রাজনীতি আমরা বাংলাদেশের প্রত্যেকটি এলাকার সম্ভাবনাকে বের করে আনতে চাই সম্ভাবনাকে কাজে লাগাতে চাই এই সম্ভাবনাগুলোকে তখনই বাস্তবায়ন করা সম্ভব যখন আপনাদের দ্বারা জনগণের দ্বারা নির্বাচিত একটি সরকার দেশ পরিচালনা করবে জনগণের সরকারই একমাত্র জনগণের কথা চিন্তা করে জনগণের সরকারই একমাত্র জনগণের জন্য কাজ করে জনসভায় বিএনপি নেতা হাবিবুল ইসলাম হাবিব ছাড়াও কেন্দ্রীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন হাসান জাবেদ এনটিভি নিউজ ঢাকা ছাত্র জনতার অভ্যুত্থানের আকাঙ্ক্ষাকে ধারণ করে আত্মপ্রকাশ করেছে পঞ্চান্ন সদস্যের জাতীয় নাগরিক কমিটি এই কমিটির আহ্বায়ক হয়েছেন বাংলাদেশ ছাত্র ফেডারেশনের সাবেক নেতা নাসির উদ্দিন পাটোয়ারি কেন্দ্রীয় শহীদ মিনারে আত্মপ্রকাশ অনুষ্ঠানে নেতারা বলেন এই কমিটি ছাত্র জনতার সাথে শহীদের স্বপ্ন পূরণে ঐক্যবদ্ধ হয়ে কাজ করবে হাসান মাহমুদের রিপোর্ট ছাত্র জনতার নজিরবিহীন আন্দোলনে গেল পাঁচ আগস্ট স্বৈরাচার পতনের পর থেকেই আলোচনায় ছিল নতুন রাজনৈতিক বন্দোবস্তের বিষয়টি এবার দেশের প্রয়োজনীয় সংস্কার ও ফ্যাসিবাদী বিলোপে রাজনৈতিক দল না করে জাতীয় নাগরিক কমিটি ঘোষণা করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কমিটি। জুলাই বিপ্লবের শহীদদের স্বপ্ন পূরণে কাজ করবে বলে জানায় কমিটির মুখপাত্র সামান্তা গণহত্যাকারীদের যথাযথ বিচার রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের পুনর্গঠন জনস্বার্থের প্রতি সংবেদনশীল নীতি নির্ধারণ নতুন রাজনৈতিক বন্দোবস্তের পূর্ব শর্ত জাতীয় নাগরিক কমিটি একটি আহ্বায়ক কমিটি গঠনের মাধ্যমে কাজ শুরু করছে অচিরেই সকল মহানগর জেলা ও উপজেলা পর্যায়ে ছাত্রজনতার অভ্যুত্থানের অংশগ্রহণকারী সামাজিক সাংস্কৃতিক ও ধর্মীয় নেতৃত্ব এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে আমরা আলোচনা করব তৃণমূল পর্যন্ত এই কমিটির মাধ্যমে আমরা ছাত্র জনতার শক্তিকে সংহত করে বাংলাদেশ রাষ্ট্রকে পুনর্গঠনের লক্ষ্যে কাজ করে যাব পঞ্চান্ন সদস্যের এই কমিটিতে দল মতের বাইরে সবাইকে স্থান দেওয়া হয়েছে উল্লেখ করে কমিটির আহ্বায়ক নাসির উদ্দিন পাটোয়ারি বলেন বাংলাদেশের জাতীয় স্বার্থে সবাইকে এক হয়ে কাজ করতে হবে সৈক্যবদ্ধ শক্তিকে নিয়ে আমাদের রাষ্ট্রের যে পুনর্গঠন রয়েছে সেটাতে আমরা আমাদের বিনিয়োগ করবো এই তরুণ প্রজন্ম যে যেখানে আছেন গণভুত্থানের যে স্পিরিট রয়েছে এবং যে চেতনা রয়েছে সেটাকে আমরা একসাথে সবাইকে সুসংহত করে আমরা আমাদের প্রতিরোধগুলো গড়ে তুলব যে প্রতিরোধের মাধ্যমে আমরা দেশি বিদেশি যে সব চক্রান্তগুলো এখনও চলমান সেই চক্রান্তগুলোর বিরুদ্ধে আমাদের প্রতিরোধ জারি থাকবে আমরা বাংলাদেশের তরুণ যুবক ছাত্র সকল জনতা মিলে নতুন যে বাংলাদেশ ফেসিবাতি ব্যবস্থার বিলোপ এবং নতুন রাজনৈতিক বন্দোবস্ত এই দুটো বিষয়কে আমরা শতভাগ সফল করে নিয়ে আসতে চাই ছাত্র জনতা হত্যায় জড়িত সবার দ্রুত বিচার নিশ্চিত করার দাবিও জানায় জাতীয় নাগরিক কমিটি হাসান মা মুদ এনটিপি নিউজ ঢাকা ছাত্র জনতার গণঅভ্যুত্থানের পর এখন শুরু হয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের বিভাগীয় ও জেলা পর্যায়ের সভা জনগণের আস্থা প্রতিদান দিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা মূলধারার রাজনীতিতে নাম লেখাতে চলেছেন এর মাধ্যমে এরই অংশ হিসেবে আজ প্রথমবারের মতো মুন্সিগঞ্জে ও চট্টগ্রামে সফর করেছেন আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিস আলম এবং হাসানাত আবদুল্লা সহ তাদের প্রতিনিধি দল প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে দেখুন ডেস্ক রিপোর্ট এবং মুন্সীগঞ্জে সফর করেছেন আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্দিজ আলম সহ চৌদ্দ সদস্যের প্রতিনিধি দল সকালে স্থানীয় ছাত্র সমন্বয়কদের সাথে ও পরে হতাহতদের পরিবারের সাথে মতবিনিময় করেন সমন্বয়ক দল নিহত ও আহতদের পরিবারের পাশে থাকার আশ্বাস দেন সার্দিজ আলম আর জনগণ তাদের উপর যে আস্থা রেখেছে তার প্রতিদান দিতে মূলধারার রাজনীতিতে যুক্ত হওয়ার কথাও জানান সার্দ আলম বর্তমান বাংলাদেশের মানুষের যে আস্থাটি রয়েছে বাংলাদেশের তথাকথিত রাজনৈতিক দলগুলোর পর বাংলাদেশের মানুষের ওই আস্থাটি আর এই যে আপনাদের উপরে বাংলাদেশের এত এত মানুষ এই আস্থাটি রেখেছে এখন সময় হচ্ছে তাদের আস্থার প্রতিদান দেওয়ার অন্যদিকে চট্টগ্রামে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পরবর্তী ভাবনা শীর্ষক মত সভায় বক্তারা বলেন দেশ দুর্নীতি অনিয়ম সন্ত্রাস চাঁদাবাজি বন্ধে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ অন্তর্বর্তী সরকারকে সহযোগিতার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানান বৈষম্য বিরোধী শিক্ষার্থীরা স্বাধীনতাটাকে আমাদের ধরে রাখার জন্য আমাকে আমার প্রতি ছাত্র রাজনীতি করতে হবে সেটা অবশ্যই অবশ্যই দলীয় লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি না যেটা আমার মাদার টিম প্রেসক্রিপশন দিবে আর আমি ক্যাম্পাসে সেটা বাস্তবায়ন করব। গত পনেরো বছরের ব্যবসায়ীদের একটি সিন্ডিকেট পণ্যের দাম বৃদ্ধি সহ সাধারণ মানুষকে হয়রানি করেছে এসব সিন্ডিকেটের কাজ বন্ধ হলেও একটি অংশ তৃতীয় শক্তির মাধ্যমে আবারও ফিরে আসার চেষ্টা করছে বলে অভিযোগ করেন শিক্ষার্থীরা আহমেদ শরীফ এনটিভি টিভি নিউজ সংবিধান সংস্কারের কথা ভাবা হচ্ছে তবে কোন প্রক্রিয়ায় হবে তা গণ অভ্যুত্থানে অংশ নেওয়া ছাত্র জনতার সাথে আলোচনার পর ঠিক হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার উপদেষ্টা এ এফ হাসান আরিফ সকালে সচিবালয় এক বৈঠক শেষে এসব বলেন তিনি নির্বাচন কবে হবে তাও ছাত্র জনতাই ঠিক করবে বলেও জানান তিনি এদিকে পাচার হওয়া অর্থ ফেরানোর মতো রাজস্ব খাতে সংস্কারেও টাস্কফোর্স গঠন করা হবে বলে জানিয়েছেন অর্থ ও বাণিজ্য উপদেষ্টা রিপোর্ট করছেন রোববার সকালে সচিবালয়ে অনুষ্ঠিত হয় ডেঙ্গু সহ মশাবাহিত অন্যান্য রোগ বিষয়ক জাতীয় কমিটির সভা স্বাস্থ্য অধিদপ্তরের হিসেবে এবছর এখন পর্যন্ত প্রায় পনেরো হাজার মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন এবং বিরানব্বই জনের মৃত্যু হয়েছে বলে জানানো হয় সভায় গেল বছর একই সময়ে আক্রান্ত হয়েছিলেন প্রায় দেড় লাখ আর মৃত্যু হয়েছিল ছয়শ বিরানব্বই জনের প্রতিরোধী হয়েছে নব্বই ভাগ এ সময় স্থানীয় সরকার উপদেষ্টার কাছে সাংবাদিকদের প্রশ্ন ছিল অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেবার এক মাস পর সংস্কার কার্যক্রমে গুরুত্ব পাচ্ছে কি আর বাস্তবায়নই বা কীভাবে হবে সংবিধান নিয়ে আমাদের আলোচনা হচ্ছে তারপরে আর অন্যান্য বিষয়গুলো নিয়ে আলোচনা হচ্ছে আইনগুলো নিয়ে আলোচনা হচ্ছে তারপরে রেগুলেশনগুলো নিয়ে আলোচনা হচ্ছে প্রক্রিয়া প্রক্রিয়া বলা সম্ভব না প্রক্রিয়া বলা সম্ভব না সেটা আমাদের ফেরত যেতে হবে যে ছাত্র জনতার কাছেই যেতে হবে তাদের কাছ থেকেই দাবিটা আসতে হবে যে তারা কোন পদ্ধতিতে চায় তারা কি এই সংবিধানকে অ্যাভ্রোগেট করে দিতে চায় নতুন সংবিধান চায় নাকি পুরনো সংবিধানকে সংস্কার করে আমুল সংস্কার করে অ্যামেন্ডমেন্টের মাধ্যমে করতে চায় এটা আমাদেরকে জনধনের রায় নিতে হবে একই দিন দুপুরে সচিবালয়ে রপ্তানি উন্নয়ন ব্যুরোর একশো ছেচল্লিশতম ও বাংলাদেশ ফরেন ট্রেড ইনস্টিটিউটের উনষাটতম পরিচালনা পর্ষদ সভা শেষে বাণিজ্য উপদেষ্টা জানান গেল অর্থ বছরে রপ্তানি আয় প্রবৃদ্ধি হয়েছে বারো শতাংশেরও বেশি ফর্মালি ট্রান্সফোর্স একটা হবে টাকা ফিরে আনার জন্য আর বাকি ব্যাংকিং সেক্টর একটা ট্রান্সফোর্স করবে ওই দুটো আর এনবিআর সংস্কারের ব্যাপারে তো আমরা একটা ইমিডিয়েটলি আমরা একটা টাস্ক করবো আমরা বিশেষজ্ঞ লোক আমাদের বাংলার অনেক বিশেষজ্ঞ আছে প্রয়োজন হলে বাইরে যদি কেন বিশেষজ্ঞরা অফার করেছে আমরা বিবেচনা করতে পারি বাজার ব্যবস্থাপনার মিডল ইস্যুতে কতরে বাধা ইভেন চাঁদাবাজি এইগুলো আমরা কমাবার জন্য যথেষ্ট একটু হাতে সময় লাগবে এটা কমবে ডেফিনেটলি কমবে যুক্তরাষ্ট্রের বাজারে জিএসপি সুবিধা ফিরে পেতে শর্ত পূরণ কঠিন হবে না বলেও জানান বাণিজ্য উপদেষ্টা রকন উদ্দিন নিউজ ঢাকা দেশের কমপক্ষে দশটি ব্যাংক দেউলিয়া হওয়ার মতো খারাপ অবস্থায় আছে জানিয়ে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর বলেছেন এই ব্যাংকগুলোকে বাঁচানোর চেষ্টা চলছে বিকেলে এক সংবাদ সম্মেলনে গভর্নর আরও জানান এখন থেকে কোনো ব্যাংক দেউলিয়া হলে গ্রাহকরা সর্বোচ্চ দুই লাখ টাকা পর্যন্ত ফেরত পাবেন কারণ আমানতে সুরক্ষা বিমার পরিমাণ এক লাখ থেকে বাড়িয়ে দুই লাখ টাকা করা হয়েছে হাসানুল শাওনের রিপোর্ট নানা অনিয়ম আর অব্যবস্থাপনায় ক্রমান্বয়ে দুর্বল হওয়া অনেক অনেকদিন ধরেই ঢুকছে তারল্য সংকট নিরসনের পাশাপাশি দুর্বল ব্যাংকগুলোর জন্য এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে গ্রাহকদের আস্থা ধরে রাখা সংবাদ সম্মেলনে দুর্বল এই ব্যাংকগুলোর প্রসঙ্গে গভর্নর জানান এগুলোকে বিশেষ নজরদারিতে রাখা হয়েছে আমরা আশা করি না কোনো ব্যাংক দেউলিয়া হবে কিন্তু অন্যদিকে আবার এটাও ঠিক অনেক ব্যাংক দেউলিয়া হয়ে আছে কিন্তু আমরা কাস্টমারের স্বার্থ রক্ষা করব এই ব্যাংকগুলোকে আমরা ঘুরিয়ে দাঁড়াতে সাহায্য করব এবং ইনশাল্লাহ ঘুরে দাঁড়াবে সময়ের ব্যাপার দশটা ব্যাংকের মতো প্রোগ্রাম উইথ দেন ওগুলোকে রাউন্ড আমরা করব ইনশাল্লাহ দরকার হলে মার্চ করব। কিন্তু কাস্টমার আলটিমেটলি ক্ষতিগ্রস্ত হবে না আমরা কিন্তু প্রত্যেক দিনই একটা করে ডিস্ট্রেস ব্যাংকের সাথে আমরা তাদের ইভ্যালুয়েট করছি এবং তাদের ক্যাশ ফ্লো পজিশনকে আমরা অ্যাসেস করছি আমানতের সুরক্ষা বিমার পরিমাণ দুই লাখ টাকা করা হয়েছে জানিয়ে গভর্নর বলেন এতে দেশের ব্যাংকিং খাতের পঁচানব্বই শতাংশ গ্রাহকের আমানত নিরাপদ থাকবে ডিপোজিট ইন্স্যুরেন্স স্কিম যেটা বাংলাদেশে আছে যেটার মাধ্যমে প্রত্যেক ডিপোজিটের এক লক্ষ টাকা পর্যন্ত পেতে পারে যদি কোনো কারণে ব্যাংকিং ফেলিওর হয় ব্যাংক টাকা না দিতে পারে সরকার এটা দিবে আমরা এটাকে দ্বিগুণ করে দিচ্ছি দুই লক্ষ টাকা পর্যন্ত দেওয়া হবে এবং এটার মাধ্যমে আমরা পঁচানব্বই অলমোস্ট নাইনটি ফোর অ্যাকাউন্ট হোল্ডার তাদের পুরো টাকা ফেরত পাবে কোন প্রতিষ্ঠানের কোন ব্যাংক হিসাব ফ্রিজ করা হয়নি বলেও জানান ডক্টর আহসান ইস মনসুর সেটা হোক সেটা ইসালামের হোক কোন প্রতিষ্ঠানকেই আমরা অ্যাকাউন্ট তাদের ফ্রিজ করা হয়নি উদ্দেশ্য হলো প্রতিষ্ঠান চলবে প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীরা কাজ করবে উৎপাদন কার্যক্রম বিঘ্নিত হবে না এছাড়া কোনো ব্যাংকে অনিয়ম হলে পরিচালনা পর্ষদ ভেঙে দেওয়ার পাশাপাশি দোষীদের শাস্তি দেয়া হবে বলেও জানান গভর্নর হাসানুল শাউন এনটিভি নিউজ ঢাকা